বন্ধুরা তোমরা যারা দু হাজার বাইশের মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার পর্ব শেষ হয়ে গেছে কবে তোমাদের মাধ্যমিকের লিখিত পরীক্ষার নম্বর এবং প্র্যাকটিক্যালের নম্বর বোর্ডে জমা দেওয়া হবে এবং কবেই বা তোমরা রেজাল্ট হাতে পাবে সমস্ত তথ্য অর্থাৎ কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং খাতা দেখা নিয়ে সমস্ত তথ্য মাধ্যমিক দু হাজার বাইশের বোর্ডের তরফ থেকে যা তথ্য আছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো কাজেই ভিডিওটি ভালো লাগলে তোমাদেরকে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু শেষ হয়েছে ষোলোই মার্চ হাইকোর্টের একটা নির্দেশিকা কিন্তু রয়েছে যে পরীক্ষা শেষ হওয়ার নব্বই দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে হবে অর্থাৎ তোমরা সকলেই বুঝতে পারছ তোমাদের পরীক্ষা যেহেতু শেষ হয়েছে ষোলোই মার্চ এক্ষেত্রে এ এপ্রিল মে জুন অর্থাৎ ষোলোই জুনের মধ্যে কিন্তু তোমাদের এর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করতেই হবে এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ যে তিন মাসের মধ্যে অর্থাৎ নব্বই দিনের মধ্যে এ মানে ষোলোই জুনের থেকে দেরি করা যাবে না কিন্তু এগিয়ে আসতে পারে ডেট তো এক্ষেত্রে ষোলোই জুনের আগে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে এটা কনফার্ম কিন্তু কবে তোমাদের রেজাল্ট বেরোবে এই মুহূর্তে বোর্ডের তরফ থেকে সূত্র মারফত কী তথ্য আছে সেটা জানাবো তার আগে তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা এবছর দু হাজার বাইশে এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের মাধ্যমিক লিখিত পরীক্ষার যে খাতা সেই খাতা কিন্তু প্রত্যেকটা শিক্ষক চেক করে ফেলেছে এবং তোমাদের খাতার যে নম্বর সেটাও কিন্তু টোটাল রীতিমতো হয়ে গেছে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তোমাদের মাধ্যমিকের খাতা চেক করেছে সেই খাতাগুলো কিন্তু জমা দিতে হবে আজকের মধ্যেই অর্থাৎ ষোলোই এপ্রিলের মধ্যেই এই কিন্তু সমস্ত মাধ্যমিকের খাতা দেখে জমা দিয়ে দিতে হবে এবং এই নম্বরটা মানে কোন বিষয়ে তুমি কত পেয়েছ এবং তুমি কোন বিষয়ের প্রোজেক্টে কত পেয়েছ লিখিত পরীক্ষায় কত পেয়েছ সমস্ত নম্বর কালেক্ট করে প্রধান শিক্ষকের এর একটা লিস্ট তৈরি করতে হবে যেটা বোর্ডকে পাঠিয়ে দিতে হবে চব্বিশে এপ্রিলের মধ্যে মানে এই মাসের চব্বিশ তারিখের মধ্যে তোমাদের সমস্ত বিষয়ের নম্বর প্র্যাকটিক্যালের নম্বর প্রজেক্টের নম্বর লিখিত পরীক্ষার নম্বর জমা দিয়ে দিতে হবে বোর্ডকে তারপরে খাতা দেখা চলেছে ষোলোই এপ্রিল পর্যন্ত তারপরে জমা দিয়ে দিতে হয়েছে খাতা এবং তোমাদের যে নম্বর সেটা বোর্ডের চো বোর্ডকে চব্বিশে এপ্রিলের মধ্যে পাঠিয়ে দিতে হবে এটাতে গেল খাতা দেখার পর্ব এবার তোমাদের প্রত্যেকের যে জিজ্ঞাসা আমাদের রেজাল্ট কবে বেরোবে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি এই মুহূর্তে এর সূত্র মারফত যে তথ্য রয়েছে বোর্ডের তরফ থেকে সেই অনুযায়ী কিন্তু সাতাশ কিংবা আঠাশে মে কিন্তু তোমাদের মাধ্যমিক দু হাজার বাইশের এর রেজাল্ট প্রকাশিত হবে এ এটা তোমরা ধরেই রাখতে পারো যে মে মাসের একদম শেষের দিকে আমি আগেও তোমাদের জানিয়েছি এখনও তোমাদের জানিয়ে দিই এই মুহূর্তে যে তথ্য আছে সেই অনুযায়ী মে মাসের সাতাশ তারিখ কিংবা আঠাশ তারিখ কিন্তু তোমাদের মাধ্যমিক দু হাজার বাইশের রেজাল্ট বেরোবে এ অর্থাৎ তোমাদের কিন্তু আর বেশি দিন ওয়েট করতে হবে না যেহেতু এবারের পরীক্ষাটা একটু পিছিয়ে এসছে তোমরা পরীক্ষা দেওয়ার পর এই মুহূর্তে মাধ্যমিকে কত নম্বর আশা করছো ও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আমি জানি তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট নিয়ে পাস করবে এ প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমরা রেজাল্টের জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয়